ব্যবসা কমে যাওয়ায় টেক অ্যাওয়ে কোম্পানি জাস্ট ইট 1,870 জনকে ছাঁটাই করবে, আর এতে ব্রিটেনের কয়েক হাজার কর্মী বেকার হয়ে পড়বে। ফার্মটি বলছে যে এটি এখন থেকে তাদের নিজস্ব কুরিয়ার নিয়োগ করা বন্ধ করবে এবং এর পরবর্তী কন্ট্রাক্টর সিস্টেম চালু করবে, আর এই পদক্ষেপের ফলে 1,700 জনকে চাকরি হারাতে হবে। পাশাপাশি 170টি অপারেশনাল রোলসও বাতিল করা হবে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত চালক এবং রাইডারকে 6 সপ্তাহের নোটিশ দেওয়া হয়েছে। কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর মানুষ এখন অধিক হারে ডিনারের জন্য পাব এবং রেস্টুরেন্টে যাচ্ছে। এতে জাস্ট ইটের গ্রাহক সংখ্যা 1 বছরে 9% কমেছে। কুরিয়ারগুলোকে জাস্ট ইটের স্কোবার পরিষেবার জন্য ঘন্টা রেটে এবং আনক্যাপড বোনাস সহ 6 স্যালারির মতো অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে। তবে ফার্মের ডেলিভারি ড্রাইভারদের বেশিরভাগ কন্ট্রাক্টর যারা এই ধরনের সুবিধা ভোগ করেন না। এদিকে কুরিয়ারের মাধ্যমে পরিষেবা চালালেও সার্ভিসে কোনো ধরনের সমস্যা হবে না বলেও জানিয়েছেন জাস্ট ইটের একজন মুখপাত্র। জানা গেছে জাস্ট ইট ইউরোপের বৃহত্তম টেক অ্যাওয়ে ডেলিভারি কোম্পানি, যারা ইউরোপেও তাদের কুরিয়ার লেবার নিয়োগ দিতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশে রাইডার শ্রমিক দ্বারা জাস্ট ইট তাদের কার্যক্রম পরিচালনা করছেন, তবে ব্রিটেনে এখন 90%-এরও বেশি ফুড কন্ট্রাক্টরের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। সংস্থাটি বলছে যুক্তরাজ্যে সেলফ এমপ্লয়মেন্ট কর্মী বা কন্ট্রাক্টরের পরিবর্তে নিজস্ব কর্মীদের ব্যবহারে তাদেরকে ডেলিভারি এবং উবারের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিদের সাথে প্রতিযোগিতামূলক অসুবিধায় ফেলে দিয়েছে। যুক্তরাজ্য ছাড়াও জাস্ট ইট আয়ারল্যান্ড, স্লোভাকিয়া এবং ফ্রান্সে তাদের ব্যবসা পরিচালনা করে। তাই জাস্ট ইটের এত কর্মী ছাঁটাইয়ে আসলে অনেকটাই সমস্যার মধ্যে পড়বে যারা ডেলিভারি দিয়ে থাকে জাস্ট ইটে তারা। এই ছিল আমার কাছে ব্রিটেনের অর্থনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।